Welcome to everybody. There are so many digestive problem or পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার আগে তোমাদের ক্লাসে আলোচনা করেছি, such as indigestion, anorexia, vomiting, constipation, hemorrhoids, etc. Like those problem, there are a big problem, that is hernia. Today my class is discussion on hernia. আজকে আমি তোমাদের কি পড়াবো, হার্নিয়া কাকে বলে, হার্নিয়া কজেস কি, হার্নিয়া টাইপস কি কি, ডিফারেন্ট ডেসক্রিপটিভ টাইপস অফ হার্নিয়া, হার্নিয়ার সাইন্স অ্যান্ড সিমটমস, ডায়াগনোসিস, হাউ টু প্রিভেন্ট দিস হার্নিয়া অ্যান্ড হাউ টু ম্যানেজ দিস হার্নিয়া অর্থাৎ ট্রিটমেন্ট। সো মাই ডিসকাশন ইজ হোয়াট ইজ হার্নিয়া। A hernia is an abnormal weakness or hole in an anatomical structure which allows something inside to protrude through. মানে কি বলছে, না হার্নিয়া হলো একটা অ্যাবনর্মাল উইকনেস, অর্থাৎ স্বাভাবিক যে সবলতাটা থাকার দরকার মাসলের মাস্কুলেচারের, মেনলি হচ্ছে অ্যাবডোমিনাল মাস্কুলেচারে, সেটা থাকে না, অ্যাবনর্মাল থাকে। অর হোল, হোল মানে তোমরা জানো গর্ত, কোথায় না অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে, হুইচ অ্যালাউজ, যেটা কি করছে, ভেতরের কিছু পার্টসকে আমার বাইরে বেরিয়ে আসতে সাহায্য করছে। যেমন হচ্ছে ধরো অ্যাবডোমিনাল মাস্কুলেচারটা আছে, সেই মাস্কুলেচারটা কোনো কারণে ডিউ টু এনি ডিজিজ কন্ডিশন অর কনজেনিটাল অর্থাৎ জন্মগত কারণে উইক আছে সেই জায়গাটা, অথবা কোনো সার্জারি হয়েছে তারপরে জায়গাটা উইক হয়ে আছে, সেক্ষেত্রে ওই ভেতরের যে অর্গানটা বা স্ট্রাকচারটা সেটা বাইরে ঠেলে বেরিয়ে আসে, সেটাকেই বলা হয় হার্নিয়া। নেক্সট আমরা আরও বলতে পারি, ইট ইজ কমনলি ইউজ টু ডিসক্রাইব আ উইকনেস ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল, অর্থাৎ এটা সাধারণত হয় অ্যাবডোমিনাল ওয়ালের কোনো উইকনেস থাকলে। এবার আমি তোমাদের বলবো, দেখো একটা হার্নিয়া কেমন দেখতে হয়। এটা হচ্ছে ভেন্ট্রাল হার্নিয়া বলে এটাকে, দিস ইজ ইন্টেস্টাইন, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, লুক অ্যাট দিস পিকচার, হাউ প্রোট্রুড দ্য ইন্টারনাল অর্গান থ্রু দ্য উইক পয়েন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, দিস ইজ দ্য ইমেজ অফ হার্নিয়া। ওকে, টাইপস অফ হার্নিয়া, দেয়ার আর সো মেনি টাইপস অফ হার্নিয়া অ্যাকর্ডিং টু সাইটস অফ দ্য হার্নিয়া, কোথায় হচ্ছে হার্নিয়াটা সেটার উপর ডিপেন্ড করে এই ভাগটা করা হয়েছে। সাচেস হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, ইনসিসেনাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া অ্যান্ড হাইটাল হার্নিয়া। লুক অ্যাট দিস পিকচার, দ্য সাইটস, ভ্যারিয়াস সাইটস অফ হার্নিয়া, যেটা আমি তোমাদের বললাম যে টাইপসগুলো, দেখো মোস্ট কমন টাইপস অফ হার্নিয়া কোনটা, আমাদের ইঙ্গুইনাল হার্নিয়া, দিস ইজ দ্য ইঙ্গুইনাল হার্নিয়া, দিস ইজ দ্য সাইটস অফ ইনার গ্রয়েন, ডু ইউ নো দ্য গ্রয়েন, ইয়েস দ্য ইনার গ্রয়েন পোর্শনে যখন হার্নিয়াটা হচ্ছে সেটাকে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া। ইনসিসেনাল হার্নিয়া, এনি টাইপ অফ অ্যাবডোমিনাল সার্জারি হওয়ার ফলে যখন সেই জায়গাটা উইক পয়েন্ট থেকে একটা অর্গান আর একটা অ্যাবডোমিনাল ওয়ালটাকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে, পেরিটোনিয়াম ক্যাভিটির মধ্যে থাকে, তখন সেটাকে বলা হয় ইনসিসেনাল হার্নিয়া। নেক্সট হচ্ছে ফিমোরাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, দিস ইজ দ্য ফিমোরাল হার্নিয়া, দিস ইজ দ্য দিস পয়েন্ট ইজ ফিমোরাল হার্নিয়া, এটা হচ্ছে আউটার গ্রয়েন, আগের ইঙ্গুইনাল হার্নিয়াটা ছিল ইনার গ্রয়েন, এটা তাহলে ফিমোরাল হার্নিয়াটা হচ্ছে আউটার গ্রয়েন। নেক্সট হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়াটা কোথায় হয়, বেলি বাটন, মানে বেলুনের মতো ফুলে ওঠে আম্বিলিকাসটা, আম্বিলিকাস কোনটা, নাভিটা। নেক্সট হচ্ছে হায়াটাল হার্নিয়া, হায়াটাল হার্নিয়ার পিকচারটা আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি সুবিধা হবে, সেটা হচ্ছে দেখো নর্মাল স্টোমাক হচ্ছে আমার এরকম, নর্মাল ডায়াফ্রাম থাকে এরকম, কিন্তু যখন হায়াটাল হার্নিয়া হয় তখন কি হয় আমাদের নচটা, যেটা হচ্ছে ইসোফেগাসের যে নচটা সেটা হচ্ছে ডায়াফার্মের মধ্যে প্রোট্রুড হয়ে যায়, এই যে উইক ডায়াফার্মের মধ্য দিয়ে দেখো ইসোফেগাসের নচটা স্টোমাক থেকে এখানে প্রোট্রুড হয়েছে, দিস ইজ কল্ড হাইটাল হার্নিয়া।
ইন অ্যান্ড ইঙ্গুই, এটা হচ্ছে আপার স্টোমাকে, ইন অ্যান্ড ইঙ্গুইনাল হার্নিয়া দ্য ইন্টেস্টাইন অর দ্য ব্লাডার প্রোট্রুডস থ্রু দ্য অ্যাবডোমিনাল ওয়াল অর ইন টু দ্য ইঙ্গুইনাল ক্যানাল ইন দ্য রিজিয়ন ইন পোর্শন অব দ্য ইনার গ্রয়েন। ওকে, নেক্সট হচ্ছে কজেস অফ হার্নিয়া। এতক্ষণ আমরা জানলাম হার্নিয়া কাকে বলে, কোন কোন সাইটস অনুযায়ী কি টাইপস আছে। নেক্সট আমরা দেখে নেব যে কারণগুলো কী কী হার্নিয়ার। উইথ দ্য এক্সেপশন অফ অ্যান ইনসিশনাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া ছাড়া যেটা রিলেটেড টু সার্জারি অনলি, ইন মোস্ট কেসেস দেয়ার ইজ নো অবভিয়াস রিজন। সেখানে আলাদা করে বলছে অবভিয়াসলি কোনো রিজন পাওয়া যায় না ফর এ হার্নিয়া টু অকার, হার্নিয়া ঘটার জন্য। দ্য রিস্ক অফ হার্নিয়া ইনক্রিজেস উইথ এজ অ্যান্ড অকার্স মোর কমনলি ইন মেন দ্যান ইন ওমেন। স্ট্র্যাটেজি বলছে বা স্টাডি থেকে আমরা জানতে পারছি যে হার্নিয়া সাধারণত গ্রোয়িং এজে, মানে এজিং ফ্যাক্টরের সাথে একটা ডিপেন্ড করে, মানে যাদের এজ বেশি তাদের হচ্ছে হওয়ার একটা চান্স বেশি, আর এটা মেলদের তুলনায়, ফিমেলদের তুলনায় মেলদের বেশি হয়। হার্নিয়া ক্যান বি কনজেনিটাল, এটা কনজেনিটাল অর্থাৎ জন্মগত হতে পারে, যেটা আমি তোমাদের আগেই বলেছি যে আম্বিলিকাল হার্নিয়া, অর ডেভেলপ ইন চিলড্রেন হু হ্যাভ এ উইকনেস ইন দেয়ার অ্যাবডোমিনাল লেয়ার ওয়াল, অথবা জন্মের পরেও যদি কোনো বাচ্চা তার অ্যাবডোমিনাল ওয়ালের কোনো উইকনেস থাকে তাহলে হতে পারে। অ্যাক্টিভিটিস অ্যান্ড মেডিকেল প্রবলেমস দ্যাট ইনক্রিজ প্রেশার অন দ্য অ্যাবডোমিনাল ওয়াল ক্যান লিড টু এ হার্নিয়া। যেমন কি কি কিছু অ্যাক্টিভিটিসের জন্য এবং কিছু ডিজিজ কন্ডিশান যেটা অ্যাবডোমিনাল ওয়ালের প্রেশারটাকে বাড়িয়ে হার্নিয়াটাকে ইনসিস্ট করে, সেগুলো কি কি, যেমন স্ট্রেনিং অন দ্য টয়লেট, খুব যদি কেউ চাপ দিয়ে টয়লেট করে, ডিউ টু লং টার্ম কনস্টিপেশন, সেটা কাদের ক্ষেত্রে হয়, যাদের দীর্ঘদিন ধরে বা ক্রনিক কনস্টিপেশনে যারা ভুগছে। নেক্সট হচ্ছে পারসিস্ট্যান্ট কাপ, পারসিস্ট্যান্ট মানে ক্রমাগত যে কাশিটা হয়, একটানা কাশি। সিস্টিক ফাইব্রোসিস, এটা এক ধরনের ডিজিজ কন্ডিশন, সিস্টিক ফাইব্রোসিস। নেক্সট হচ্ছে এনলার্জড প্রস্টেট, মেল পার্সনদের যে প্রস্টেট গ্ল্যান্ড থাকে সেটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে হতে পারে ইঙ্গুইনাল হার্নিয়া হওয়ার চান্স বেশি। স্ট্রেনিং টু ইউরিনেট, যদি খুব চাপ দিয়ে ইউরিন করা হয়, ইউরিন পাস করা হয়, সেক্ষেত্রে হতে পারে। বিইং ওভারওয়েট অর ওবেজ, খুব যারা ওভারওয়েট ক্যারি করে, মানে ওজন যাদের বেশি বা ওবেজ বা ফ্যাটি, তাদের ক্ষেত্রে হতে পারে অ্যাবডোমিনাল ফ্লুইড অ্যাকুমুলেশন, মানে জমাট বাঁধলে হতে পারে। লিফটিং হেভি আইটেমস, যারা খুব ভারী ওজন ক্যারি করে, ওয়েট লিফটিং করে, তাদের ক্ষেত্রে হতে পারে। পেরিটোনিয়াল ডায়ালিসিস যাদের হয় তাদের হতে পারে। পুয়োর নিউট্রিশন, যদি সে নিউট্রিশাস ফুড না নিয়ে থাকে তার ফলে হতে পারে। স্মোকিং ইজ দ্য কজ। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এক্সার্শন, খুব বেশি যদি তার অ্যাক্টিভিটিস হয়ে থাকে। আর আনডিসেন্ডেড টেস্টিকেলস, সাধারণত আমাদের জন্মের পরে হচ্ছে টেস্টিসটা ডিসেন্ড করে স্ক্রোটামের মধ্যে, সেটা যখন না ডিসেন্ট না করে অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যেই লোয়ার অ্যাবডোমিনে থেকে যায়, দ্যাট ইজ কল্ড আনডিসেন্ডেড টেস্টিকেলস, সেক্ষেত্রেও হার্নিয়েশনের একটা প্রবাবিলিটি থেকে যায়। তাহলে এই সমস্ত কন্ডিশানগুলো আমাদের অ্যাক্টিভিটিস রিলেটেড টু অ্যাক্টিভিটিস অ্যান্ড মেডিকেল অর ডিজিজ প্রবলেম। এবার আমরা দেখব কজ জানলাম, এবার দেখব যে হার্নিয়ার সাইন সিমটমস কি। ইঙ্গুইনাল হার্নিয়ার সাইন সিমটমস সাধারণত কি কি হয়, বালজ ইন দ্য এরিয়া অন আইদার সাইড অফ ইওর পিউবিক বোন, আমাদের যে পিউবিক বোনটা আছে তোমরা অ্যানাটমিক্যালি এটা পড়েছো, তার দুই পাশে একটা বালজিং, মানে একটা বেলুনের মতো জিনিস ফিল করা যায়, হুইচ বিকামস মোর অভ্যাস ওয়েন ইউ আর আপরাইট, যখন খাড়া হয়ে থাকে আপরাইট পজিশনে থাকে তখন সাধারণত এটা বেশি ফিল করা যায়, স্পেশালি ইফ ইউ কাফ অর স্ট্রেন। আর কখন, যখন খুব স্ট্রেন পড়ে, মানে কাশির সময় যখন খুব স্ট্রেন পড়ে তখন ওই জায়গাটা বালজিং হয় আর ফুলে ওঠে, আর পেনও ফিল করা যায়। এ বার্নিং অর একিং সেন্সেশন অ্যাট দ্য বালজ, একটা জ্বালা জ্বালা ভাব এবং যন্ত্রণা ওখানটায় ফিল করা যায় যেখানটা বালজ করে, যেমন ওই কাশির সময় বা স্ট্রেনাস অ্যাক্টিভিটিসের সময় ওই এরিয়াটা, যে এরিয়াটা ফুলে উঠছে সেই এরিয়াটা একটা পেইন ফিল করে, অথবা বার্নিং সেন্সেশন হয়, জ্বালা জ্বালা করে। পেইন অর ডিসকমফর্ট ইন ইওর গ্রয়েন, যদি ফিমোরাল হার্নিয়া হয় বা ইঙ্গুইনাল হার্নিয়া হয় তাহলে পেইনটা কোথায় আমরা ফিল করবো, গ্রয়েনে,
কয়ার মানে কুঁচকিতে, স্পেশালি হোয়েন বেন্ডিং ওভার, যখন বেন্ডিং করে কাফিং অর লিফটিং অথবা কাশি অথবা কোনো ভারী জিনিস ধরে, এই সময়গুলোতে পেনটা বেশি ফিল করা যায়। সামটাইমস অফ হার্নিয়া সাচ অ্যাজ হাইটাল হার্নিয়া ক্যান হ্যাভ মোর স্পেসিফিক সিমটমস। আবার হাইটাল হার্নিয়ার ক্ষেত্রে মোর স্পেসিফিক সিমটমস কি, আমরা বলেছি হাইটাল হার্নিয়াটা কোথায় হয়, আপার স্টোমাকে। দিস ক্যান ইনক্লুড থিংস লাইক হার্ট বার্ন, তখন কি হয় বুকটা অম্বল এসে আমরা বলি যেমন জ্বালা জ্বালা করছে, দ্যাট ইজ হার্ট বার্ন। ট্রাভেল সোয়ালোয়িং, তখন ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, মানে গিলতে কষ্ট হয়। অ্যান্ড চেস্ট পেন অলসো। ইন মেনি কেসেস হার্নিয়াস হ্যাভ নো সিমটমস, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হার্নিয়ার কোনো সিমটমসই প্রকাশ পায় না। ইউ মে নট নো ইউ হ্যাভ এ হার্নিয়া যতক্ষণ না তুমি বুঝতে পারছো ইট শোজ অফ ডিউরিং ইয়ার রুটিন ফিজিক্যাল অর মেডিকেল এক্সামিনেশন ফর অ্যান আনরিলেটেড প্রবলেম। যতক্ষণ না তুমি একটা মেডিকেল এক্সামিনেশান বা রুটিন ফিজিক্যাল এক্সামিনেশান করছো, ততক্ষণ তুমি হার্নিয়ার সিমটমসটা সাধারণত অনেক সময় ফিল করতে পারবে না। এটাই হয়। প্রিভেনশন অফ হার্নিয়া, এবার আমাদের জানতে হবে কিভাবে আমরা এই হার্নিয়া থেকে দূরে থাকতে পারি বা কিভাবে সহজ উপায়েও বাড়িতে থেকেও আমাদের হার্নিয়া প্রিভেনশন করা যেতে পারে। মেনটেন আ হেলদি বডি ওয়েট, তাহলে আমরা আগেই পড়েছি যে ওয়েট, ওভার ওয়েট অ্যান্ড ওবেজ একটা ফ্যাক্টর বা কজ অফ হার্নিয়া। সো মেনটেন আ হেলদি বডি ওয়েট অ্যাকর্ডিং টু হাইট অ্যান্ড এজ গ্রুপ, ওয়েট শুড বি মেনটেন্ড প্রপারলি, গেট এনাফ অফ দ্য রাইট এক্সারসাইজ, প্রপার ফিজিক্যাল রাইট এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, ইনকর্পোরেট হাই ফাইবার ফুডস ইনটু ইউর ডায়েট, তোমার ডায়েটে কী রাখতে হবে, হাই ফাইবার জাতীয় খাবারগুলো, যাতে করে কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করে আমরা স্ট্রেনাস টয়লেটটাকে অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা হার্নিয়াটাকে ওভারকাম করতে পারবো। ইফ নিডেড টেক আদার স্টেপস টু অ্যাভয়েড কনস্টিপেশন, বাকি আমাদের কনস্টিপেশন অ্যাভয়েডেন্সের জন্য যে যে স্টেপগুলো আছে তোমরা আগেই জেনেছো, ফ্লুইড ইনটেকটা বাড়াতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস বেশি খেতে হবে, এছাড়া হ্যাবিট ফর্মেশন করতে হবে, তাহলে কনস্টিপেশন অ্যাভয়েডিংয়ের যা কিছু আমাদের স্টেপসগুলো আছে সেগুলো এক্ষেত্রে আমাদের ফলো করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাভয়েড হেভি লিফটিং অর ডু ইট কেয়ারফুলি, হেভি লিফটিং যারা করে তাদের সেটা একটু অ্যাভয়েড করাই ভালো, যদি করতেও হয় সেটা কেয়ারফুলি করতে হবে। ডোন্ট স্মোক, স্মোক করা যাবে না, সি এ ডক্টর হোয়েন ইউ হ্যাভ এ পারসিস্টেন্ট কাফ, পারসিস্টেন্ট কাফটাকে বেশি দিন রাখা যাবে না, তার জন্য ডক্টরের পরামর্শ নিতে হবে এবং কাফটা যাতে রেমেডি হয় সেটার দিকে চেষ্টা করতে হবে। আচ্ছা, স্টপ স্মোকিং অর ডোন্ট স্মোকিং সেম জিনিস, সি ইউর ডক্টর হোয়েন ইউ আর সিক টু অ্যাভয়েড ডেভেলপিং আ পারসিস্টেন্ট কাফ, সেম। ট্রাই নট টু স্ট্রেন হোয়াইল হ্যাভিং বাওয়েল মুভমেন্ট অর ডিউরিং ইউরিনেশন, ইউরিনেশন এবং টয়লেটিংয়ের সময় হেভি স্ট্রেন দেওয়া যাবে না। ইট এনাফ হাই ফাইবার ফুডস টু প্রিভেন্ট কনস্টিপেশন, হাই ফাইবার ফুডগুলো বেশি ইনটেক করতে হবে কনস্টিপেশন প্রিভেনশনের জন্য। পারফর্ম এক্সারসাইজেস দ্যাট হেল্প টু স্ট্রেংথেন দ্য মাসেলস অফ ইউর অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল মাসেলকে স্ট্রেংথেন করার জন্য এক্সারসাইজ করতে হবে। অ্যাভয়েড লিফটিং ওয়েটস দ্যাট আর টু হেভি ফর ইউ, ইফ ইউ মাস্ট লিফট সামথিং হেভি বেন্ড অ্যাট ইউর নিজ অ্যান্ড নট ইউর ওয়েস্ট অর ব্যাক, সাধারণত লিফটিং ওয়েটসটা, ওয়েট লিফটিংটাকে অ্যাভয়েড করতে হবে, টু হেভি যদি খুব ভারী কিছু হয়, আর যদি করতেই হয় তাহলে প্রপার পশ্চার মেনটেন করে করতে হবে, যেমন সামনের দিকে একটু বেন্ড হতে হবে নিয়ের ওপর ভর দিয়ে, ওয়েস্ট এবং ব্যাকের ওপরে প্রেশারটা দিয়ে নয়, সেন্টার অফ গ্র্যাভিটি যেন আমাদের নিয়ের ওপরে তখন থাকে। হার্নিয়া তাহলে কিভাবে ডায়াগনোসিস করা যায়, ফার্স্ট হচ্ছে একটা ফিজিক্যাল এক্সামিনেশন, ডিউরিং দিস এক্সামিনেশন ইউর ডক্টর মে ফিল ফর এ বাল্জ ইন ইউর অ্যাবডোমিনাল অর গ্রয়েন এরিয়া দ্যাট গেটস লার্জার হোয়েন ইউ স্ট্যান্ড কাফ অর স্ট্রেন, যখন তুমি দাঁড়াবে কাশি দেবে অথবা একটা স্ট্রেন পড়বে তখনই ওইটা বালজ হবে। অ্যাবডোমিনাল দ্যাট ইজ হচ্ছে মেথড অফ ফিজিক্যাল এক্সামিনেশন বাই ডক্টর অর ইউ। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, হুইচ ইউজেস হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভস টু ক্রিয়েট অ্যান ইমেজ অফ দ্য স্ট্রাকচার্স ইনসাইড দ্য বডি, ওকে, অর্থাৎ অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। নেক্সট কী করা যেতে পারে, সিটি স্ক্যান করা যেতে পারে,
which combines x-rays with computer technology to produce an image. আর কি করা যেতে পারে? MRI scan, which uses a combination of strong magnets and radio waves to make an image. এবার হচ্ছে হার্নিয়া ট্রিটমেন্ট। সাধারণত এটা রিপেয়ার করা হয় সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, অনেক সময় আবার ডিজিটালি বা ম্যানুয়ালি ওটাকে রিপ্লেস করা হয়। যেমন হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিকুলার ক্ষেত্রে এক্সপার্ট হ্যান্ড দিয়ে ডক্টররা ওটা কি করে, অ্যাবডোমেন থেকে ওটাকে স্ক্রোটামে ডিসেন্ড করতে মানে করতে পারেন আর কি, বাই ম্যানুয়াল হার্নিওগ্রাফি করে এটা ওনারা। ফর আ হার্নিয়া উইদাউট সিমটমস দ্য ইউজুয়াল কোর্স অফ অ্যাকশন ইজ টু ওয়াচ অ্যান্ড ওয়েট। তাহলে আমাদের ফার্স্ট অ্যাকশন কি? ওয়াচ অ্যান্ড ওয়েট। বাট দিস ক্যান বি রিস্কি ফর সার্টেন টাইপস অফ হার্নিয়া সাচ অ্যাজ ফিমোরাল। কিন্তু সব হার্নিয়ার ক্ষেত্রে আমাদের ওয়েট ওয়াচ করলে চলবে না, যেমন ফ্যাটাল কন্ডিশন কিসের ক্ষেত্রে হতে পারে, ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সার্জারির দিকে যেতে হবে বা ডক্টর যেটা ডিসাইড করবেন। উইদিন টু ইয়ার্স অফ আ ফিমোরাল হার্নিয়া বিং ডায়াগনোসড 40% রেজাল্ট ইন বাওয়েল স্ট্র্যাঙ্গুলেশন। বাওয়েল স্ট্র্যাঙ্গুলেশন হয় কি, ইন্টেস্টাইনটা পেঁচিয়ে যায়। তাহলে ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে কি হয়, 2 বছরের মধ্যে যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে 40%-এর ক্ষেত্রে দেখা যায় বাওয়েল স্ট্র্যাঙ্গুলেশন হয়, মানে পুরো একটা ফাঁস লেগে যায় ইন্টেস্টাইনের মধ্যে। তাহলে এটা সাংঘাতিক জিনিস, যেখানটা ফাঁস লেগে যাবে সেখানটা গ্যাংগ্রিন হবে, সেখানে সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, অবস্ট্রাকশন হবে, তখন আবার অন্যদিকে টান নেবে, অন্য ডিজিজের দিকে টান নেবে। নেক্সট হচ্ছে ইট রিমেন্স আলসার আনক্লিয়ার হোয়েদার নন এমার্জেন্সি সার্জারি ইজ ওয়ার্থ ওয়াইল ফর হার্নিয়া রিপেয়ার ইন কেসেস অফ অ্যান ইনগুইনাল হার্নিয়া উইদাউট সিমটমস দ্যাট ক্যান বি পুস্ট ব্যাক ইন টু দ্য অ্যাবডোমেন। যেটা বলছিলাম, এক্সপার্ট হ্যান্ড দিয়ে বা ডক্টরের এক্সপার্ট হ্যান্ড দিয়ে ওটাকে পুশ ব্যাক করা হয় অনেক সময়, যেটা ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে করা হয়। দ্য আমেরিকান কলেজ অফ সার্জেন্স অ্যান্ড সাম আদার মেডিকেল বডিজ কনসিডার ইলেকটিভ সার্জারি আননেসেসারি ইন সাচ কেসেস, রেকমেন্ডিং ইনস্টেড আ কোর্স অফ ওয়াচফুল ওয়েটিং। সাধারণত আমেরিকান কলেজ অফ সার্জেন্স বা আদার মেডিকেল বডিজ তারা বলেন যে এটা একটা ওয়াচফুল কোর্স, ওয়াচফুল ওয়েটিং কোর্স হার্নিয়ার ম্যানেজমেন্টটা। আদার্স রেকমেন্ড, অন্যান্যরা আবার অনেকের মত আছে, সার্জিক্যাল রিপেয়ার টু রিমুভ দ্য রিস্ক অফ লেটার স্ট্র্যাঙ্গুলেশন অফ দ্য গাট। গাট মিন্স ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইনের ওই স্ট্র্যাঙ্গুলেশনটাকে প্রিভেন্ট করার জন্য এটা রিমুভ করাই দরকার, মানে রিপেয়ার করে দেওয়াই ভালো। আর কমপ্লিকেশন হোয়ার ব্লাড সাপ্লাই ইজ কাট অফ, যদি স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায় গাটে তাহলে কি হবে, যেটা আগেই বললাম, ব্লাড সার্কুলেশনটা ওই জায়গায় কাট অফ হয়ে যাবে, তার ফলে কি হবে, ইমার্জেন্সি তখন ম্যানেজমেন্টের প্রয়োজন হবে, ওই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যাবে, সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, ওই জায়গাটা পুরো ইনভ্যালিড হয়ে যাবে, তার ফলে কমপ্লিকেশনগুলো আরও মারাত্মক আকার ধারণ করবে। ওকে, সো টুডে আই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য হার্নিয়াস টাইপস, হার্নিয়াস কজেস, সাইন সিমটম, প্রিভেনশন, ট্রিটমেন্ট এটসেট্রা। দেন উই মে সে দ্যাট প্রোট্রুশন অফ আ পার্ট অর হোল অফ ভিসকাস থ্রু অ্যান অ্যাবনর্মাল ওপেনিং ইন দ্য ওয়াল অফ দ্য ক্যাভিটি দ্যাট কন্টেন্স ইট ইনগুইনাল হার্নিয়া ইজ মোস্ট ফ্রিকোয়েন্ট অ্যামাং আদার্স হার্নিয়া অ্যান্ড ইউজুয়াল মোড অফ ট্রিটমেন্ট ইজ ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড অলসো দ্য সার্জিক্যাল। থ্যাংক ইউ।